নমস্কার বন্ধুরা, মন কিচেন আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। চলে এসেছি আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে। শীত চলে গেছে, তাতে কি হয়েছে, বাঙালি তো পিঠে প্রেমী, তাই যখন তখনই পিঠে খাওয়াই যায়। সেই রকমই একটা পিঠের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কালারফুল জিরে চষির রেসিপি। চষি তো অনেকে খেয়েছেন, একবার এই জিরে চষি খেয়ে দেখবেন, ভীষণই ভালো লাগে খেতে। যেমন কালারফুল দেখতে সুন্দর, তেমনই খেতেও ভীষণই ভালো হয় এই চষিটা। কিভাবে এই জিরে চষিটা আমি তৈরি করেছি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কালারফুল জিরে চষি তৈরি করার জন্য এখানে আমি চারটে বাটি নিয়েছি, কারণ এই ময়দার ডোটাকে আমি চারটে কালার করব। তার জন্য চারটে বাটিতে আমি চার চামচ ময়দা দিয়ে দিয়েছি। ময়দার পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। এখন এখানে আমি প্রথম বাটিতে সবুজ কালার, তারপরের বাটিতে হলুদ, আর আরেকটা বাটিতে লাল কালার, ফুড কালার দিয়ে দিচ্ছি। আর একটা কালার আমি সাদা রাখছি, কারণ ওই কালারটা আমি সাদায় রাখব। এখন অল্প অল্প জল দিয়ে ময়দাগুলোকে আমি মাখিয়ে ছোটো ছোটো ডো তৈরি করে নেব। প্রথমে খুব বেশি জল দিতে যাবেন না, অল্প অল্প করে জল দিয়ে এরকম ডোলে ডোলে একটু সময় নিয়ে মেখে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। দেখুন, এখানে লাল কালার ডোটাকে আমি তৈরি করে নিয়েছি। একই রকমভাবে আমি সবগুলো ডো এরকম অল্প অল্প জল দিয়ে তৈরি করে নেব। তার জন্য সবগুলো বাটির মধ্যে আমি প্রথমে অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি। দেখুন, সবগুলো বাটির মধ্যে আমি জল দিয়ে দিয়েছি, আর সবগুলো ডো আমি তৈরিও করে নিয়েছি। দেখুন কতটা ভালো লাগছে দেখতে, একদম কালারফুল। এখন জিরে চষিগুলো আমি তৈরি করে নেব। তার জন্য এখানে একটা থালা নিয়ে নিয়েছি, আর থালার মধ্যে প্রথমে একটুখানি ময়দা মাখিয়ে নিচ্ছি। অবশ্যই ময়দাটা মাখিয়ে নেবেন, তা না হলে চষিগুলো থালার সাথে লেগে যাবে, একটার সাথে একটা লেগে যাবে, ভালো হবে না। দেখুন চষিগুলো আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। অল্প অল্প করে ময়দা নিয়ে হাতের মধ্যে একটুখানি ডলে দিলে চষিগুলো খুব সুন্দর তৈরি হয়ে যাচ্ছে। এখানে আমি খুবই ছোটো করে তৈরি করছি চষিগুলোকে, আপনারা চাইলে আর একটু বড় করেও তৈরি করে নিতে পারেন। এভাবে করে আমি প্রথমে সাদা কালার চষিগুলো তৈরি করে নেব। দেখুন চষিগুলো কতটা সুন্দর হয়েছে। এইবারে একই রকমভাবে আমি লাল কালার চষিগুলোও তৈরি করে নেব। আপনাদের প্রথম প্রথম একটু কঠিন লাগতে পারে, কিন্তু এইটা বানাতে বানাতে খুবই সহজ লাগবে। আপনারা চাইলে আর একটু বড় করেও তৈরি করে নিতে পারেন এই চষিগুলোকে। একই রকমভাবে আমি লাল, হলুদ, সাদা তৈরি করে নিয়েছি। এখন সবুজ কালার চষিগুলোকেও তৈরি করে নেব। আর দেখতে কতটা সুন্দর লাগছে, একদম কালারফুল। দেখুন চষিগুলোকে আমি তৈরি করে নিয়েছি। আমার কাছে আরও ময়দা রয়েছে, তাই সেইগুলোকে দিয়েও খুব ভালো করে আমি চষিগুলোকে তৈরি করে নেব। দেখুন সবগুলো চষি এইখানে আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে, আর কতটা সুন্দর লাগছে দেখতে। এখন চষিগুলোকে আমি রোদে দিয়ে খুব ভালো করে শুকিয়ে নেব। দেখুন চষিগুলোকে খুব ভালো করে শুকিয়ে নিয়েছি, একদম শুকনো হয়ে গেছে। এখন চষিগুলোকে আমি রান্না করে নেব। তার জন্য উনানে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে আমি তিন চার চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটাকে এখন খুব ভালো করে গরম করে নেব। ঘিটা হালকা একটু গরম করে নিয়েছি। এখন আগে থেকে শুকিয়ে রাখা চষিগুলোকে দিয়ে দিচ্ছি। এই সময় ওনারের আঁচটাকে একদম লোতে রাখতে হবে। এখন একটু সময় নিয়ে নেড়ে চেড়ে চষিগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। অনবরত নেড়ে চেড়ে চষিগুলোকে আমি ভেজে নিচ্ছি। দেখুন চষিগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে, আর চষিগুলোর কালারটাও চেঞ্জ হয়ে গেছে, একটু ব্রাউন কালার হয়েছে। এখন চষিগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। চষিগুলোকে নামিয়ে আমি এখানে কড়াইতে দুধ দিয়ে দিয়েছি। এখানে আমি দেড় কিলো দুধ নিয়ে নিয়েছি, আর দেড় কিলো দুধের জন্য আমি চায়ের কাপের তিন কাপ চষি নিয়ে নিয়েছি। অবশ্যই আপনারা মেপে ব্যবহার করবেন। এখন দুধটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে জাল করে নেব। এইভাবে করে তলার দিকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে দুধটাকে আমি বলক তুলে নেব। দেখুন দুধটা বলক এসে গেছে। এখন এখানে আমি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি কাপ মেপে দুই কাপ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন,
কারণ অনেকেই পায়েসে কিংবা চষি পিঠেতে মিষ্টি একটু কম খায়, আবার অনেকে একটু বেশি খায়, তাই অবশ্যই মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দেবেন। চিনিটা দেওয়ার পরে 5-7 মিনিট দুধটাকে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে একটু জাল করে নিতে হবে। এই দুধটা জালটা যতটা ভালো হবে চষি পিঠেটা খেতেও ততটাই ভালো লাগবে। মাঝে মাঝে তলার দিকে একটু নাড়িয়ে দিতে হবে। দেখুন এইভাবে করে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ দুধটাকে আমি জাল করে নিয়েছি। এখন এখানে আগে থেকে ভেজে রাখা চুষিগুলোকে আমি দিয়ে দিচ্ছি। চুষিগুলোকে দেওয়ার সময় উনানের আঁচটাকে হাইতে রাখতে হবে। এখন খুব ভালো করে একটুখানি মিশিয়ে নেব। এভাবে করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে। মিডিয়াম আঁচে খুব ভালো করে এই চুষি পিঠেটাকে জাল করে নিতে হবে যতক্ষণ না দুধটা একটু ঘন হয়ে যাচ্ছে। এভাবে করে মাঝে মাঝে তলার দিকটা একটু নাড়িয়ে দিতে হবে যাতে তলায় না লেগে যায়। তলায় লেগে গেলে চুষি পিঠেটা খেতে ভালো লাগবে না। দেখুন দুধটা কিছুটা শুকিয়ে গেছে, আরও কিছুটা শুকিয়ে নিতে হবে দুধটাকে। এইভাবে জাল হতে হতে চুষি পিঠেগুলো একদম ফুলে সেদ্ধ হয়ে রান্না হয়ে যাবে। দেখুন বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে চুষি পিঠের ঘনত্বটা ঠিক এই রকম হয়েছে। এই সময় আমি চুষি পিঠেটাকে গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। এর থেকে বেশি ঘন করতে যাবেন না দুধটাকে, কারণ চুষি পিঠেটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে দুধটা অনেকটাই গাঢ় হয়ে যাবে। তাই এই সময় উনানের আঁচটা একদম বন্ধ করে দিয়ে চুষি পিঠেটাকে নামিয়ে নিতে হবে। চুষি পিঠেটাকে নামিয়ে নিয়েছি, এখন এইভাবে করে আমি বাটিতে ঢেলে নিচ্ছি। আর দেখুন চুষি পিঠেটা কতটা সুন্দর হয়েছে আর কতটা কালারফুল হয়েছে, খেতেও ভীষণই ভালো হয়েছিল। আপনারাও বাড়িতে একবার এইভাবে করে কালারফুল চষি পিঠে তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভীষণই ভালো লাগবে। দেখুন চষি পিঠেটা এখনও গরম আছে, কতটা পাতলা হয়েছে, আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখতে পারবেন এটা কতটা ঘন হয়েছে। আর এই চষি পিঠেটা একটু দুধ দুধ খেতেই বেশি ভালো লাগে, খুব বেশি শক্ত হয়ে গেলে খেতে একদমই ভালো লাগে না। দেখুন চষি পিঠেটা ঠান্ডা হয়ে গেছে আর এই ঘনত্বটাই একদম পারফেক্ট ঘনত্ব। কেমন লাগলো আজকে এই জিরে চষি পিঠের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।